45. বাবার নাম বলুন। সুব্রত সরকারের বাড়ি কই? লালসর উপোস করা। কৃষ্ণ ওর সোল কে আছে আর লিখা তো আর না আজ বিকাল পুনে চারটার সময় আমাদের কাছে একটা খবর আসে যে লালসরাস্থিত দীপঙ্কর দাসের বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আইটেম মজুত রাখা আছে এবং অনেক লোক বাড়িতে ড্রাগস কেনার জন্য এসেছে এরকম খবর পাই। এই খবরের ভিত্তিতে সঙ্গে সঙ্গে আমি খোয়াই থানার ওসিকে আমি জানাই। তো খোয়াই থানার ওসি আমাদের যে অথরিটি ওনাদেরকে জানাই। তো অথরিটির আদেশ পেয়ে আমি ডিসিএম স্যার, এসডিপিও স্যার, ইন্সপেক্টর যুগল ত্রিপুরা, এএসআই সচিন্দ্র দেববর্মা এবং অন্যান্য স্টাফ মিলে আমরা লালসরা দীপঙ্কর দাসের বাড়িতে আমরা রেড করি। রেড করে আমরা দাসকে আমরা যদিও ধরতে পারিনি, ও পুলিশের আসতে পলায়ন করে। তো আমরা সুব্রত সরকার নামে একজন ব্যক্তিকে আমরা ধরতে সামর্থ্য হই এবং অন্যান্য আরও কয়েকজন ছিল তারা পলায়ন করতে সামর্থ্য হয়েছে। আমরা তার বাড়ি থেকে আমরা 962 ফাইলস হিরোইনের কোটা, তাছাড়া 120 ইয়াবা ট্যাবলেট, এছাড়া 60 মোবাইল ফোন, 625 টাকা, তাছাড়া পুরানো 1500 টাকা আমরা উদ্ধার করতে সমর্থ হই। আমরা ওই জায়গাতে আমরা ডিসিএম স্যার এবং এসডিপি স্যার এবং অন্যান্য সাক্ষীগণের সামনে আমরা ওই জিনিসগুলি সিজ করি এবং আমরা থানাতে নিয়ে আসি। এখন আমরা একটা যে দীপঙ্কর দাস বাড়ির মালিক, এছাড়া অন্যান্য যে যাকে আমরা ধরতে সামর্থ্য হই ওরা নামে আমরা একটা স্পেসিফিক কমপ্লেন আমরা আমি একটা সুমোটু কমপ্লেন দেব ওদের বিরুদ্ধে, যাতে এনডিপিএস এর আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স, দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা। 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার, 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার, ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।